2014 বিশ্বকাপে জার্মানির কাছে 1-0 গোলে হারে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় হয়েছিল ফ্রান্সের। খুবই গড়পড়তা এক স্কোয়াডের কোয়ার্টার যাত্রায় অবাক হয়নি কেউই। তবে ফ্রান্স ফুটবলে এক নীরব বিপ্লব ঘটে গেল এরপরই। দিদিয়ের দেশম এরপর গড়ে তুললেন রীতিমতো প্রজন্মের সেরা এক স্কোয়াড। 2016 ইউরোতে রানার আপ, 2018 বিশ্বকাপ জয়, 2022 বিশ্বকাপে রানার আপ, ফ্রান্সের এই দলটাই রীতিমতো ভয় জাগানিয়া। কিন্তু সেই ফ্রান্সই কিনা এবারের ইউরোতে কোয়ার্টার ফাইনালে উঠল দুই আত্মঘাতী গোলের অবদানে। ইউরোর এবারের আসরের গ্রুপ পর্বে ফ্রান্সের প্রথম ম্যাচ ছিল অস্ট্রিয়ার বিপক্ষে। ম্যাক্সিমিলিয়ান ওবারের আত্মঘাতী গোলে সেদিন জয় নিয়ে ফিরেছিল ফ্রান্স। এরপর এক ম্যাচে জয় আর এক ম্যাচে ড্র। দ্বিতীয় রাউন্ডে বেলজিয়ামের বিপক্ষে আবারও ইয়ান ভেরটন ঘেটের আত্মঘাতী গোলে কোয়ার্টারে নাম লেখানো, সেখান থেকে পেনাল্টি শুটআউট পর্ব পেরিয়ে সেমিতে ফ্রান্স। পুরো আসরে ফ্রান্স গোল পেয়েছে তিনটি, আর তার দুটি প্রতিপক্ষের অবদানে। ফ্রান্স ফুটবলের যে যাত্রার কথা এতক্ষণ শুনেছেন, মোটা দাগে সেটা এবারের ইউরোর গল্প। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের গত 16 আসর মিলে আত্মঘাতী গোলের সংখ্যা ছিল 20টি, এর মাঝে গত আসরেই হয়েছে 11 গোল, এটি এখন পর্যন্ত সর্বোচ্চ। তবে 2024 সালের আসরে সেটি ভেঙে যাওয়ার শঙ্কায়। সেমিফাইনালের আগ পর্যন্ত ইতোমধ্যেই 10টি আত্মঘাতী গোল দেখে ফেলেছে 2024 ইউরো। গ্রুপ পর্বের 36 ম্যাচে হয়েছে 7টি আত্মঘাতী গোল। নিজেদের জালে বল জড়ানোর মিশন চলছে নকআউট পর্বেও। জর্জিয়ার বিপক্ষে স্পেনের রবিন লে নরমান নিজেদের জালে বল জড়ান, আর বেলজিয়ামের বিপক্ষে ফ্রান্সের শেষ ষোলোর লড়াইয়ে ভাগ্য নির্ধারক ছিল ইয়ান ভেরটন ঘেনের আত্মঘাতী গোল। কোয়ার্টার ফাইনালেও দেখা মিলেছে এক আত্মঘাতী গোলের। নেদারল্যান্ডসের বিপক্ষে 76 মিনিটে আত্মঘাতী গোল করে ভিলেন বনে যান তুরস্কের মেরতো মুল্ডুর। আর সে নিয়ে সেমিফাইনাল পর্যন্ত 48 ম্যাচে আত্মঘাতী গোলের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 10-এ। 2020 সালে সর্বোচ্চ গোলের রেকর্ডটিও এখন হুমকির মুখে। এখনও আসরের আরও 4টি ম্যাচ বাকি। ইউরোয় প্রথম আত্মঘাতী গোল হয়েছিল 1976 সালে নেদারল্যান্ডসের বিপক্ষে। চেকোস্লোভাকিয়ার ডিফেন্ডার অ্যান্টন আন্দ্রাস ঐতিহাসিক সেই গোলটি করেছিলেন। গোলরক্ষক হিসেবে ইউরোর প্রথম আত্মঘাতী গোল করেছিলেন পোল্যান্ডের ওলসেক সেজনি। কোনো আত্মঘাতী গোল হয়নি 1960, 1964, 1968, 1972, 1980, 1984, 1988, 1992 ও 2008 সালের আসরে। একক দল হিসেবে এক আসরে সর্বোচ্চ আত্মঘাতী গোলের সুফল ভোগ করছে স্পেন, 2020 সালে 3টি। অবশ্য ইউরোর ইতিহাসে সবচেয়ে বেশি আত্মঘাতী গোলের সুফল ভোগ করছে ফ্রান্স, 6টি আত্মঘাতী গোল উপহার পেয়েছে তারা। আত্মঘাতী গোলের সঙ্গে ফ্রান্সের সখ্যতা আছে আরও কিছু দিক থেকে। ইউরোর ইতিহাসে সবচেয়ে বেশি 47 ম্যাচ খেলে কোনো আত্মঘাতী গোল করেনি ফ্রান্স, আর চেক রিপাবলিক সবচেয়ে বেশি 40 ম্যাচ খেলেও কোনো আত্মঘাতী গোলের সুফল পায়নি। সবচেয়ে বেশি 36 ম্যাচ খেলে কোনো আত্মঘাতী গোল করেনি কিংবা এই গোলের সুফলও ভোগ করেনি রাশিয়া। নাহিয়ান আরেফিন, অনফিল্ড।